साइटसिइंग एर बस ইচ্ছা করলে এখানেও থাকা যায়, তবে আমরা এখানে থাকিনি। এখানে সাইট সিং এর বাসগুলো এসে দাঁড়াচ্ছে। এখানে একসঙ্গে ফল কালার আর তার সঙ্গে বরফ, নীল আকাশ, অপূর্ব মাহিয়া দিয়া আসছে। কাম 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 থেকে নেমে আরেকটা পাহাড়ে ওঠা। কোন পাহাড় একদম শুকনো, মানে কোনটায় গাছ আছে কোনটায় গাছের কিছু বিন্দুমাত্র কিছু নেই, আর কোনটায় আবার স্নো স্নো ভর্তি। আমরা এসে গেছি আথাবাস্কা ফলসে। এটা জ্যাসপার যাওয়ার পথেই তো আমরা মাঝখানে যেরকম আইস ফিল্ডের ওখানে নেমেছিলাম, একটু ওখানটা দেখে রেখে নিলাম, কেন কালকে আসতে হবে, কি ডকুমেন্টস লাগবে, ওখানে আইডিও লাগছে, আবার ভ্যাকসিনেশন প্রুফও লাগছে। তো সেটা করে মাহি পাপা আসছে বেবি, তো সেটা করে আমরা আমাদের জাসপার যেতে এখনো এক ঘন্টা টাইম লাগবে, এক ঘন্টার একটু বেশি লাগবে। তো যাই হোক, যাওয়ার আগে এই জায়গাটা দেখতে আসলাম। এই আমি এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে জলের রং, জলের কালারগুলো এত সুন্দর, ব্লু আর গ্রিন, মানে এত সুন্দর, জানি না ক্যামেরায় বোঝা কতটা যাবে। এই যে মাহি আর পাপা, এখন বেশ ঠান্ডা, 6-7 টেম্পারেচার। মাহিকে তো পুরো গরম জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি, আমরা ওই জন্য জ্যাকেট বার করেই নিয়েছিলাম আগে। আমরা যখন জামা কাপড় গুছিয়েছি তখনই আমরা এইসব জ্যাকেটগুলো একদম হাতের কাছে সুটকেসে রেখেছি, যাতে ব্যাগ থেকে তাড়াতাড়ি বার করে পরে নিতে পারবো যদি লাগে।
এখন যাচ্ছি এই ফলসের আরেকটা সাইডে যেখান থেকে জলটা নেমেছে সেই জায়গাটাতে। বাবা বেশ ঠান্ডা, আমার হাত পা জমে যাচ্ছে। মাস্কের ভেতরে সবাই আড়াল। চল এদিকে এদিকে মাহি, থাম আনছি জলটা ওইখান দিয়ে পড়ে এদিক দিয়ে যাচ্ছে। ওই নিচ অব্দিও যাওয়া যায়, কিন্তু একজনে আজকে একটু মন খারাপ। আমার ক্যামেরার ব্যাটারি ড্রেন হয়ে গেছে, ভুল করে সুইচটা অন ছিল ব্যাটারি চার্জ দেওয়া সত্ত্বেও। তো কালকেই চার্জ দেওয়া হয়েছিল, ঢোকানোর সময় কোনো আজকে আবার চার্জ দেব। তো দেখা যাক কালকে কি হয়। এই জন্য আজকে মনের মতো ছবি তুলতে পারছি না বলে একটু মন খারাপ হয়ে গেছে। ওই মোবাইলই ভরসা ছবি তোলার জন্য। আর মাহি, তোমার এই ফলসটা কেমন লাগলো বল? ভালো ভালো লেগেছে, বাট খুব ঠান্ডা হাতে, মনে হচ্ছে একটা গ্লাভস হলে। মাহি পকেটে হাত দিয়ে রাখো, লাগছে না? আচ্ছা, আমরা যাচ্ছি জ্যাসপারের ওপর দিয়ে, কিন্তু আমরা মেন জ্যাসপারে থাকছি না। জ্যাসপার থেকেও 30 কিলোমিটার দূরে হিন্টন বলে একটা জায়গা আছে, আমরা সেখানে হোটেল নিয়েছি। সো এই ফার্স্ট ডে আমাদের ঘোরার। তো যেটা কালকে রাত্রির থেকে শুরু হয়েছে, ঘুম থেকে ওঠার থেকে, এখনো চলছে। আর এখনো অবধি যা দেখেছি, যেরকম ঘুরেছি, খুব ভালো ঘুরছি এখনো। তোমার নতুন জুতো হাঁটতে অসুবিধা কেমন লাগছে বলো? ভালো না? সিরিয়াসলি আর মাহি, বাবা জিজ্ঞেস করছে তোমার নতুন জুতো কেমন লাগছে, পা ব্যথা ব্যথা লাগছে না তো? এবার গাড়ির দিকে ফেরা, এবার একদম ডাইরেক্ট যাব হোটেলে। হ্যাঁ, চেক ইন টাইম হচ্ছে বিকেল 4টে আর চেক আউট হচ্ছে 11টা সকাল। হচ্ছে আমাদের হিন্টনের হোটেল রুম, এখানে ওভেন আর সব ফ্রিজ, চা কফি বানানোর জিনিসপত্র সব রয়েছে। আর এখানে একটা জিনিস রাখার, এখানে দুটো বেড আছে, দুটো কুইন সাইজ বেড। আর এখানে টিভি, ক্যাবিনেট, ইয়েস, এটা মাহির পড়ার জায়গা। এই হচ্ছে আমাদের রুম। এখন তাড়াতাড়ি আমরা ফ্রেশ নিয়ে স্নান টান করে তারপরে ডিনার করতে হবে। আমাদের স্নান টান সব হয়ে গেছে, এখন ডিনার করবো। প্রচন্ড ক্লান্ত, স্নান টান করে যেন আরো ক্লান্ত হয়ে গেছে। আর টরন্টো থেকে তো এখানে টাইম ডিফারেন্স 2 ঘন্টা, যেহেতু 2 ঘন্টা পিছিয়ে আছে, তো এমনিতেই আরও ঘুম ঘুম পাচ্ছে। আর তোর আসার সময় ডিনার কিনে আনা হয়েছে, তো এখন কোভিডের জন্য তো এখানে সব রেস্টুরেন্ট বন্ধ, অনলি ব্রেকফাস্টটা ওরা অ্যালাউ করে। ব্রেকফাস্টটা তো ওখান থেকে নিতে হয়। একটু চিকেন রোস্ট এনেছি, গার্লিক ব্রেড এনেছি, সব এনেছি, এগুলোই খাচ্ছি। এখন হচ্ছে আমরা বেরোনোর জন্য রেডি। এই যে মাহি একদম স্নো জ্যাকেট ট্যাকেট পরে রেডি, আর এখানে আমি। হ্যাঁ, আজকে এখান থেকে যাব হচ্ছে মেলাইন লেক, ওখান থেকে আমরা চলে যাব কলম্বিয়ান গ্লেসিয়ার। তো সেই জার্নিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রায় আজকে প্রায় 6.5 ঘন্টার ড্রাইভ। এটা হচ্ছে লাউঞ্জ, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। এখানে পাহাড় দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাশে অনেক দোকান টোকান আছে। ইয়েস, এখানে অনেক খাওয়ার দোকান আছে, পরপর
হোটেলস আছে আর এখানে এদের পার্কিং লট তো এই হচ্ছে ব্যাপার এখন যাওয়ার জন্য রেডি তাই তো এই যে আমাদের হোটেলটা এটা নাম কি ছিল জানো যাই নিজেই তো ভুলে গেলাম হিন্টন লজ বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের রুমটা মানে এইটা আমাদের রুম ছিল এটা দেখি মাহির আজকে ড্রেস